প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আপনারা ঠিক কী ধরনের সুবিধা পাবেন, কোন কোন ধরনের ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন, এই প্রকল্পে আবেদন করতে আপনাদের ডকুমেন্টস বা নথিপত্রের কী প্রয়োজন আছে, কোথায় গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব। তাই অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো প্রথমেই আমরা জেনে নেব যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আসলে কি। যারা কাঠের কাজের সাথে যুক্ত, অর্থাৎ কাঠের কাজ করেন সেরকম কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা যারা আয়রন, মেটাল বা স্টোন বেস, অর্থাৎ লোহার কাজ করেন বা পাথরের কাজ করেন, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত, তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। গোল্ড বা সিলভার বেস, অর্থাৎ সোনা রূপার কাজ যারা করেন, তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। কুমোর যারা রয়েছেন, যারা মাটির বাসনপত্র বানান বা মাটির জিনিস বানান, তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। চামড়ার কাজ যারা করেন, চামড়ার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এর পাশাপাশি রাজমিস্ত্রি যারা রয়েছেন, তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এছাড়া বাস্কেট, ম্যাট, গ্রুম মেকার, টয় মেকার, টেলার বা দর্জি, ওয়াশারম্যান অর্থাৎ ধোপা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। কি ধরনের সুবিধা আপনারা পাবেন? বলা হচ্ছে যদি আপনারা এই বিশ্বকর্মা যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করান আর ট্রেনিং নেন, সেক্ষেত্রে আপনাদেরকে বিশ্বকর্মা প্রকল্পের সার্টিফিকেট দেওয়া হবে এবং আইডি কার্ড দেওয়া হবে। আপনারা যে কাজের সাথে যুক্ত সেই কাজটাকে আপনাদের আরও উন্নত করার জন্য আপনাদেরকে বেসিক ট্রেনিং দেওয়া হবে। 5 থেকে 7 দিনের 40 ঘন্টার একটি বেসিক ট্রেনিং আপনাদেরকে দেওয়া হবে এবং এরপরে আগ্রহী প্রার্থীরা আরও 15 দিনের বা 120 ঘন্টার অ্যাডভান্স ট্রেনিং তারা নিতে পারবেন। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন আপনারা পার ডে 500 টাকা করে। ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আপনারা যে কাজের সাথে যুক্ত সেই কাজের যন্ত্রপাতি কেনার জন্য টুল কিট ইনসেন্টিভ 15,000 টাকা আপনারা পাবেন। এই সমস্ত কমপ্লিট করার পর ওই কাজের জন্য যদি আপনারা লোন নিতে চান, তাহলে ফার্স্ট টাইম আপনারা 1,00,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, যেটা শোধ করতে হবে আপনাদেরকে 18 মাসে। এই লোনের ইন্টারেস্ট হচ্ছে 8%। 8% ইন্টারেস্টের মধ্যে আপনাদেরকে দিতে হবে 5%, বাকিটা কিন্তু সরকার দেবে। এই লোন পরিশোধ করার পর আপনারা সেকেন্ড ফেজে 2,00,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং এই লোন পরিশোধ করার সময় পাবেন আপনারা 30 মাস। তো এই ধরনের সুবিধাগুলি আপনারা পাবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা থেকে। এবার আমরা জানবো আবেদন করার জন্য আপনাদের নথিপত্র বা ডকুমেন্টসের কী কী প্রয়োজন আছে। যিনি আবেদন করবেন তার আধার কার্ড লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ব্যাংক ডিটেলস বা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে এবং রেশন কার্ড লাগবে। যদি সেই ব্যক্তির রেশন কার্ড না থাকে, তাহলে তার পুরো ফ্যামিলির আধার কার্ডের ডিটেলস কিন্তু দিতে হবে। এবং যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, অবশ্যই আপনাদেরকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে CSC সেন্টার থেকে সাহায্য করা হবে। এবার এই প্রকল্পে যদি আপনারা আপনাদের নাম নথিভুক্ত করাতে চান, তাহলে আপনারা কি করবেন? যে সমস্ত বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে চাইছেন, তাদেরকে যোগাযোগ করতে হবে নিয়ারেস্ট CSC সেন্টারে, কমন সার্ভিস সেন্টারে। ওই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে সেখানে এবং সেখানেই আপনাদের এই রেজিস্ট্রেশন কমপ্লিট করা হবে। আর বাকি যে কাজগুলি, অর্থাৎ ট্রেনিং কীভাবে আপনারা নেবেন, কীভাবে আপনারা ইনসেন্টিভের টাকা পাবেন বা ট্রেনিং এর স্টাইপেন্ডের যে 500 টাকা করে আপনারা পার ডে পাবেন, সেই বিষয়ে কিন্তু আপনারা ওই CSC সেন্টার থেকেই জানতে পারবেন যে এই সুবিধাগুলি আপনারা ঠিক কিভাবে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সংক্রান্ত যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।